নমস্কার বন্ধুরা, অনুষ বং কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাসন্তি পোলাও। এই পোলাও হয়তো অনেকেরই জানা, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাসন্তি পোলাও একদম নিরামিষ পোলাও। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনগুলিতেও বানাতে পারবেন। আবার এই পোলাও যে কোনো ঠাকুরের ভোগ হিসাবেও আপনারা নিবেদন করতে পারবেন। তাহলে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইল আপনাদের কাছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। বাসন্তি পোলাও বানানোর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এই বাসন্তি পোলাও গোবিন্দভোগ চালে ভীষণই ভালো হয় খেতে। গোবিন্দভোগ চাল দিয়ে বানালে গন্ধটা ভীষণই সুন্দর হয়। আমি এই কাপের 2 কাপ পরিমাণ নিচ্ছি গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি চালটাকে একটা বড় ছাকনার সাহায্যে ঝরতে দিচ্ছি। জল, যে এক্সট্রা জলটা আছে সেই জলটা ভালো করে ঝরিয়ে নেব। চারিদিকটা একটু মেলে দিতে হবে, তাহলে জলটা পুরোপুরি ঝরে যাবে আর চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। পোলাও বানানোর জন্য আমি কিছু মশলা নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, 2টো তেজপাতা, 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 মুঠো পরিমাণ ভাঙা কাজু, আর নিয়েছি 1 মুঠো পরিমাণ কিশমিশ। দেখুন, আধ ঘন্টা চালটা জলটা ঝরতে দেওয়ার পর জলটা একদম ভালোভাবে ঝরে গেছে আর চালটাও ঝরঝরে হয়ে গেছে। চালটা নিয়ে নিচ্ছি একটা বড় বোলের মধ্যে, দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এই পোলাও পুরোটাই ঘি দিয়েই বানাবো। যে কোনো পোলাও যদি ঘি দিয়ে বানানো হয় তাহলে তার স্বাদ আর গন্ধ ভীষণই ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে চালের সাথে মাখিয়ে নেব। সমস্ত কিছু চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এদিকে একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে প্রথমে আমি কাজুটাকে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 থেকে 2.5 মিনিট সময় ধরে কাজুটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কাজুটা ভাজবার প্রয়োজন নেই। হালকা লাল করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব কিশমিস। কাজু আর কিশমিশ একসাথে ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে কাজু আর কিশমিশটা তুলে রাখছি। ওই কড়াইতেই আর কোনো ঘি অ্যাড করিনি বা কোনো তেলও অ্যাড করিনি। যেটুকু ঘি ছিল তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 5টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা।
আর দেখুন আদাটাই কিন্তু আমি মিহি পেস্ট করিনি, হালকা করে জাস্ট ক্রাশ করে নিয়েছি। আদাটাকে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আদা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা চালটা, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চালটাকে ভেজে নেব। চালের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হবে। এদিকে আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন চালের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব গরম জল। আমি এখানে 2 কাপ চালের মধ্যে দেব 4 কাপ গরম জল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ফোটা শুরু হবে তখন ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করব। আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেখানে একটা বড় লবঙ্গ বসিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা বাইরে বেরিয়ে যাবে না। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে বসিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, পোলাও খুব বেশি ঝাল হয় না, মিষ্টি মিষ্টিই হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখনও জল জ্বলে আছে, জলটা ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত আর চালটা একদম ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিটের জন্য রান্নাটা করছি। আর এইদিকে আমার রান্না হচ্ছে চিকেন কষা। আজ আমি বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা সার্ভ করব, তাই আমি চিকেন কষা রান্না করছি। আপনারা চাইলে চিকেন কষা কিংবা মটন কষা, আর যদি নিরামিষ আপনারা পরিবেশন করতে চান তাহলে অবশ্যই ফুলকপির ডাল্লা, নিরামিষ কোনো পদের সাথে আপনারা পরিবেশন অবশ্যই করতে পারেন। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর নিচে কোনো জল জ্বলে নেই, একদম ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। আমি এখন চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও সার্ভ করব। আমার এই বাসন্তী পোলাও রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আপনারা তো ভিডিওটা দেখলেন, আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।